নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। দেখুন, আমি আপনাদের সাথে আলোচনা করছিলাম বাস্তুর তত্ত্বগুলি সম্পর্কে, এবং সেই তত্ত্বকে ধরে আপনারা আপনার বাস্তুতে কি রঙের ব্যবহার কোন স্থানে করবেন সেই সম্পর্কে আলোচনা করছিলাম। দেখুন, বাস্তুতে রঙের ভূমিকা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ। এর পূর্ব দিন অর্থাৎ আগের দিন আমি আগের এপিসোডে আপনাদের সাথে আলোচনা করেছি। আর দেখুন, এই রঙগুলি আপনাদের ক্ষেত্রে যেরকম পজিটিভ ভূমিকা অর্থাৎ ভালো দিকগুলিও যেরকম উন্মোচিত করে, তার সাথে সাথে নেগেটিভ রং, নেতিবাচক রঙগুলি আপনাদের জীবনে কিন্তু খারাপ প্রভাব বা অশুভ প্রভাবও খুব সহজে ফেলতে পারে। ধরে নিন আপনি কোনো একটি মঠে গেছেন, সেই মঠে গিয়ে দেখছেন সন্ন্যাসীদের বস্ত্র নীল রঙের, তো আপনার কি হবে? সারা দিনই কিন্তু আপনার মনে পড়বে যে সন্ন্যাসীদের বস্ত্র তো নীল হয় না, তাদের বস্ত্র তো ত্যাগের রঙে হয়, অর্থাৎ গেরুয়া বস্ত্র হয়, কিন্তু তারা নীল কেন পড়েছে? অর্থাৎ সেই রঙটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই এফেক্ট ফেলবে। সেরকম প্রত্যেকটি জিনিসের একটি নির্দিষ্ট রং হয়, এবং সেই রঙের ব্যবহার যথাযথ জায়গায় করা উচিত। আপনার বাস্তুর ক্ষেত্রেও কিন্তু তাই। সেরকমই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব পূর্ব দিক। পূর্ব দিকে আমাদের কি ধরনের রঙের ব্যবহার করা উচিত, এবং পূর্ব প্রান্ত আমাদের ক্ষেত্রে রঙের ভূমিকা কতটা ভালো দিক আমাদের ক্ষেত্রে নিয়ে আসতে পারে, এবং কোন দিক থেকে আমাদের ভালো দিকগুলিকে উন্মোচিত করতে পারে, সে বিষয়ে আলোচনা করব। দেখুন, আমি পূর্ববর্তী দিন আলোচনা করেছিলাম যে ঈশান কোণা অর্থাৎ নর্থ ইস্ট কর্নার, এবং তার সাথে সাথে নর্থের অংশটি, এই অংশটিতে কি রঙের ব্যবহার করা উচিত এবং তার এফেক্ট কি আছে সেই সম্পর্কে। আজ আমরা আলোচনা করব ইস্ট অর্থাৎ পূর্ব দিক। দেখুন, পূর্ব দিক এই জোনটি শুরু হচ্ছে ঠিক পূর্ব দিকের ঈশান কোণটিকে ছেড়ে, দক্ষিণ পূর্বের কোণাটিকে ছেড়ে মাঝের অংশটিকে কিন্তু পূর্ব দিক বলা হয়ে থাকে। এই যে অংশটি রয়েছে পূর্ব দিক, এই পূর্ব দিক সোশ্যাল কমিউনিকেশন অর্থাৎ আমাদের সামাজিক যোগাযোগ ব্যবস্থা। ধরুন আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন, আপনি আপনার সন্তানের বিবাহ দিতে চাইছেন, যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ ব্যবস্থার কারণটাই কিন্তু আমাদের পূর্ব দিক থেকে উন্মোচিত হয়। যে কোনো ধরনের হতে পারে, আপনি ভালো নেটওয়ার্কিং লাইনে রয়েছেন, মার্কেটিং লাইনে রয়েছেন, সেলসে রয়েছেন, আপনার নেটওয়ার্ক খুব ভালো রয়েছে, তাহলে বুঝতে হবে আপনার পূর্ব দিক ভালো রয়েছে। পূর্ব দিকে কী রঙের ব্যবহার আমাদের করা উচিত, প্রথমে জানতে হবে পূর্ব দিকের তত্ত্বটি কী রয়েছে। দেখুন, প্রত্যেকটি দিকেরই একটি আলাদা আলাদা তত্ত্ব অবশ্যই রয়েছে, এবং সেই তত্ত্বের সাথে সাথে মিলিয়েই কিন্তু আমাদের রঙের ব্যবহার করা হয়ে থাকে। পূর্ব দিকের যে তত্ত্বটি রয়েছে সেটা, সেই ধাতু হচ্ছে কাঠ, অর্থাৎ আমাদের যেরকম দক্ষিণ দিকে অগ্নির প্রভাব থাকে, দক্ষিণ পূর্ব কোণায় অগ্নির প্রভাব থাকে, উত্তর পশ্চিম কোণায় যেরকম বায়ুর প্রভাব বেশি থাকে, উত্তর উত্তর পূর্ব দিকে যেরকম জলের প্রভাব বেশি থাকে, সেরকমই সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে যেরকম আমরা পেয়ে যাই পৃথ্বীতত্ত্ব, ঠিক সেরকমই পূর্ব দিকে আমরা কিন্তু কাঠ ধাতু অর্থাৎ আমরা কাকে পাচ্ছি, উড এলিমেন্ট অর্থাৎ এয়ার, উড এলিমেন্টের রং কি? গ্রিন, সবুজ রং, কারণ আমরা প্রকৃতিকে সবুজের মধ্যে দিয়ে দেখি, সবুজায়নের মধ্যে দিয়ে দেখি। এই কারণে একটা কথাও বলা হয় সাধারণভাবে যে সবুজ রং আমাদের চোখের পক্ষেও কিন্তু অধিক ভালো। কেন ভালো? এর মূল কারণটাই হচ্ছে, আপনারা যারা জ্যোতিষশাস্ত্র চর্চা করেন, জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সামান্যতটুকু জ্ঞান রাখেন, আপনারা জানেন যে রবিকে কিন্তু চোখের কারক বলা হয়, কারণ যেখান থেকে সূর্যের রং, সূর্যের ছটা আমাদের আলোর সাথে সাথে আমাদেরকে দৃষ্টি দিতেও সাহায্য করে। ঠিক সেরকমই আমাদের ক্ষেত্রে কিন্তু পূর্ব দিকটি রবির সাথে বা সূর্যের সাথে সম্পর্কিত এবং উড এলিমেন্টের সাথে সম্পর্কিত। তো এই যে সবুজ রঙের ব্যবহার যদি আপনারা আপনাদের পূর্ব দিকে করছেন, তাহলে আপনাদের গৃহের সামাজিক যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে। অনেকেরই একটি ভুল ধারণা আছে, পূর্ব মানেই
সূর্য, সূর্য মানেই তার রং অরেঞ্জ হবে, লাল হবে, এমনটি কিন্তু নয়। কিন্তু মাথায় রাখতে হবে, এই দিকটিতে যদি আপনারা সবুজ রঙের আধিক্য রাখছেন, সবুজ রং বেশি রাখছেন, তাহলেই কিন্তু আপনার বাস্তু ব্যালেন্স হবে। পূর্ব দিকে যদি আপনার লাল রং রাখছেন, অনেকেই ভুল করে রেখে থাকেন, বা অরেঞ্জ রং অনেকেই রেখে থাকেন, অনেকেই ভাবেন যে পূর্ব দিকে যে দিক থেকে যেহেতু সূর্য উঠছে, তো সূর্যের সাথে সাথে সূর্যের রংটা আমরা অরেঞ্জ করে দিই অথবা লাল করে দিই, কি সমস্যা হবে? অগ্নিতত্ত্বকে কোথায় নিয়ে আসছেন আপনারা? উড এলিমেন্টে, অর্থাৎ কাঠ তত্ত্বে নিয়ে আসছেন। যখনই এই স্থানে আপনারা নিয়ে আসবেন, তখন কি সমস্যা হবে? কাঠকে জ্বালিয়ে দিতে পারে অগ্নি। তো সেই কারণেই আপনাদের ক্ষেত্রে সোশ্যাল কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থার কিন্তু একটা ছেদ পড়বে। সেই কারণেই সোশ্যাল কমিউনিকেশনের জায়গা, সামাজিক যোগাযোগ ব্যবস্থাকে ঠিক রাখার জন্য, প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগকে ঠিক রাখার জন্য, আপনি নেটওয়ার্কিং ফিল্ডে রয়েছেন, আপনি আপনার সন্তানের জন্য সম্বন্ধ দেখছেন, যেন ভালো সম্বন্ধ প্রাপ্তি হয়, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পূর্ব দিকের ভূমিকা অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের সামাজিক যোগাযোগ ব্যবস্থা হতে পারে। সেই কারণে সর্বদাই কিন্তু পূর্ব দিকে অরেঞ্জ কালার, রেড কালার, এগুলো অ্যাভয়েড করবেন। আমি বলেই দিয়েছি যে পূর্ব দিক সেখান থেকে আরম্ভ হচ্ছে যেখান থেকে ঈশান কোণা শেষ হচ্ছে, সেই ঈশান কোণা থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোণাটাকে যেখানে শেষ হচ্ছে সেই পর্যন্ত কিন্তু পূর্বের অবস্থান। এই পূর্ব জোনটায় যদি আপনারা সবুজের ব্যবহার রাখছেন, সবুজের আধিক্য রাখছেন, তাহলে কিন্তু আপনাদের সামাজিক ব্যবস্থা ভালো থাকবে এবং আপনাদের সাথে মানুষের বন্ডিংও ভালো হতে দেখতে পাবেন। তাহলে আমাদের এই ছোট ছোট প্রোগ্রামগুলি, আলোচনাগুলি কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। আর আমাদের এই আলোচনা যেটি চলছে, এই আলোচনা কিন্তু চলতেই থাকবে এবং নিত্য নতুন বাস্তুর ক্ষেত্রে আলোচনাগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।